আমি বললাম না, আমার শরম করে। আমারও শরম করে না, মানে এসব গান টান না, বাসায় বিয়ের কথা বলতে, বয়স তো আর কম হইলো না, বাসায় বিয়ের কথা বলতে পারতেছি না, জন্য এখনো সিঙ্গেলই পড়ে রইলাম। কষ্ট, ভীষণ কষ্ট। জানি না ভাই, তোরটা তুই নিজেই খুঁজে নে, আমি আমার নিজেরটাই খুঁজে পাচ্ছি না। আর আইসে তুই 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 আমার বয়াম পাখি কই? আর কই দেখেন, হয়তো টিকটকে গিয়ে আপনারা না জানিয়ে আরেকজন রে খুঁজতেছে আর বলতেছে। অ্যাকচুয়ালি সবার তো আর একটা দেয়া হয় না, তাই না? যদি তাই হইতো তাহলে বারো হত্যাকারীদের জন্মই হইতো না। তো যাই হোক, আজকের এই পুরো ভিডিওতে তুই তুই গান নিয়ে কথা বলবো উইথ টিকটকার। তাহলে শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। শুরুতে গানটা সম্পর্কে একটু বলে নেই। এই গানটা হলো আমাদের খুবই পরিচিত এবং পছন্দের একজন অভিনেতা নাসির উদ্দিন খান ওরফে অ্যালেন স্বপন এর মুক্তি পাওয়া মাইসেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজের একটা গান। সবাই বলা বলি করতেছে এই ওয়েব সিরিজটা নাকি 2023 সালের সব থেকে সেরা ওয়েব সিরিজ, যদিও আমি এখনো দেখি নাই। তবে হ্যাঁ, গানটা শুনেছি আর অনেকবার শুনেছি, কারণ গানটা শুনতে এতটাই মজা লাগে যে মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসে। গানটা লিখেছেন খয়াম সানু সন্দি এবং ম্যাক্স রহমান এবং গিয়েছেন নাসিরুদ্দিন খান নিজেই। সত্যি বলতে এই গানটা নিজে থেকে যতবার না শুনছে তার থেকে বেশিবার শোনাইছে টিকটকাররা। কি বলবো উস্তাদ, টিকটকে ঢুকলেই এখন, আর শুধু টিকটক না, ইউটিউব খুললে, ফেসবুক খুললে, মানে ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাচ্ছি এই এক গান। তবে এইটা নিয়ে সব থেকে বেশি মাতামাতি আর ঘাইটা ঘ বানাচ্ছে আমাদের দেশের গর্ব, দেশের নক্ষত্র, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, আমাদের দেশের সব প্রতিভাবান পার্সন যারা হয়তো ট্যালেন্ট নিয়ে জন্মায়নি বা জন্মের পর থেকেই ট্যালেন্ট দেখিয়ে যাচ্ছে, মানে টিকটকাররা। কি বলবো উস্তাদ, গানটা নিয়ে লিপসিং করে করে নিজেদের প্রতিভা দেখাতে গিয়ে আমাদের কাছে গানটা এখন এতটাই বিরক্তিকর করে ফেলছে যে গানটা শুনতেও এখন অসহ্য লাগতেছে। আচ্ছা আপনারাই বলেন, একটা গান কয়বার শোনা যায়? দুইবার, চারবার, আচ্ছা একটু বেশি করেই বললাম 10 বার, 20 বার, তারপর কি আর শুনতে মন চাইবে? চাইবে না, কিন্তু এই টিকটকারদের কারণে প্রত্যেক দিন এই গানটা শো শো বার শোনা লাগতেছে। ভাইরে আপনার পাখি আপনি ভালো জানেন কোথায় আছে, আমরা কিভাবে বলবো? আশেপাশে একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন। তাও যদি না পান আর পাখিটা যদি একান্তই আপনার লাইসেন্স করা হয় তাহলে থানায় গিয়ে জিডি করেন আর হারানো বিজ্ঞপ্তি দেন। তা না করে আপনি টিকটকে আইসা খুঁজতেছেন তৈ 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 আমার বয়াম পাখি কই? ভাই গা গেছে আপনার পাখি আর এক বেটার লগে, এখন হাতে হেরি কেনার পাশায় বাস নিয়ে বৈশা বৈশা কান দেন, কেন আমারে সাইরা গেলা ও আমার গাপ্পেন। তবে এই গানের অরিজিনাল মিউজিক ভিডিও হচ্ছে এইটা, সুন্দর না? হ্যাঁ আসলেই সুন্দর, তবে ওই হাসের জায়গায় এখন অভিনয় করতেছে কিছু টিকটকাররা, এই আর কি। আছে হয়তো আশেপাশে, এখানে মেইন বিষয় সেটা না, মেইন বিষয় হচ্ছে আপনি পাখি রাখার জায়গায় যদি বিড়াল রাখেন তাহলে তো পাখিকে এভাবেই খোঁজা লাগবে। আপনার মন হয়তো অনেক বড় আর সেখানে জায়গাও অনেক বড় বড়, তাই হয়তো আপনি দুইজনকে জায়গা দেওয়ার কথা চিন্তা করতেছেন, বাট আপনার পাখির মন তো অত বড় না, সে তার জায়গায় অন্যকে মেনে নেবে? ইম্পসিবল, আমি হলেই তো মেনে নিতাম না। ওই যে পেছনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে, বুঝলাম না, সারাদিন তার হাতে ফোন ধরা দিয়ে ক্যামেরাম্যান বানিয়ে একটার পর একটা টিকটক ভিডিও বানানোর পর বলতেছেন আমার বয়াম পাখি কই? এটা শুধুমাত্র টিকটকারদের দ্বারাই সম্ভব। সালা আয়নায় দেখা না গেলে তো বুঝতেই পারতাম না যে টিকটকাররা আমাদেরকে এইভাবে ঘোল খাওয়াচ্ছে, মানে প্রত্যেকটা টিকটকারেরই পাখি আছে, তবুও তারা খুঁজতেছে, কারণ একটা দিয়ে হয় না। সেটা জানি না, তবে আমার কাছে পাখির কালেকশন থাকুক বা না থাকুক ভেন্ডির কালেকশন আছে, মানে এই যে ঢেঁড়স, আর আমি এই ঢেঁড়স প্রত্যেকটা টিকটকারকে ফ্রিতে দিতে চাই, কারণ তারা এই তৈ তৈ গান নিয়ে যে পরিমাণ চুলকাচ্ছে তাতে করে আমার কাছে মনে হয় এই চুলকানি থামানোর জন্য তাদের পেছনে ঢেঁড়স ঘষে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে গেছে। সেটা পরের কথা, আগে আপনি আমার এটা বলেন যে আপনি পাখি খুঁজতেছেন নাকি আইফোন শো অফ করতেছেন? ভাইরে আইফোন কি শুধু আপনাদেরই আছে, আমাদের নাই? না নাই। তাতে কি হয়েছে, iPhone 13 হয়তো নাই কিন্তু আনলাকি 13 তো আছে, যদিও এটা ফোনের নাম না, ফোনের কাভার অনলাইন থেকে নিজে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। চাইলে আপনারাও কাভার ওয়াল থেকে নিজের পিক বা নিজের ডিজাইন করা পিক দিয়ে ফোনের ব্যাক কভার বানিয়ে নিতে পারেন। সেটা আমি কি করে বলবো, আপনিই ভালো জানেন, তবে আপনার মুখের এক্সপ্রেশন দেখে যতটা বুঝতে পারছি তাতে করে মনে হয় আপনার পাখি চলে যাওয়াতে আপনি বেশি খুশি হয়েছেন, আর খোঁজার অভিনয়টা জাস্ট ফর্মালিটির জন্য, এমন হয় হয় আমি জানি।
গার্লফ্রেন্ডের প্যারায় অতিষ্ঠ হতে হতে একটা সময় মনে হয় সে যদি লাইফ থেকে চলে যায় তো তাইলেই ভালো হইতো, আর ফাইনালি যখন চলে যায় তখন মুখের এক্সপ্রেশনটা এইরকমই হয়। যদিও কিছুদিন পর বুঝতে পারবেন যে আপনি কি হারাইছেন। খালাম্মা আপনিও, মানে আপনিও পাখি খুঁজতেছেন, এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে, সত্যি অবিশ্বাস্য। যেখানে সব ছেলে আপনার জন্য পাগল, এখন আপনি জাতীয় ক্রাশ, সেখানে আপনি এভাবে টিকটকে আইসা টিকটকে ছাগলদের মতো এভাবে পাখি খুঁজতেছেন, সত্যি ব্যাপারটা হজম করার মতো না। আপনিও কি টিকটকারদের সাথে হাত মেলালেন নাকি নিজের ট্যালেন্ট দেখানোর জন্য? মানে আপনারা একটাবার চিন্তা করে দেখেন কোথায় আছি আমরা, বাসা থেকে বইরা সবাই এই গানটা নিয়ে চুলকাইতে ব্যস্ত, আর চুলকাইতে চুলকাইতে যে সাধারণ মানুষের কানে ঘা বানায় ফেলছে এদিকে তাদের খেয়ালই নাই। এসব পাখির কথা বাদ দেন, আগে আপনি আমার এইটা কোন যে আপনি মুখে এসব কিনেছেন, এটারই কি মেকআপ বলে? যদি তাই হয় তাহলে বিশ্বাস করেন আমার বউরে আমি জীবনেও মেকআপ কিনে দিতাম না। ভাইরে রাতের বেলা লাইট অফ থাকলে তো ভয়ে মইরা যামু। না না আমি এটা বলতেছি না যে আপনারা মেকআপ নিয়েন না, অবশ্যই নেবেন, কারণ মেকআপটা হচ্ছে মেয়েদের জন্যই, তবে হ্যাঁ একটু হালকা করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। খালাম্মা তো সামনেই দাঁড়িয়ে আছে, চিনতে পারছেন না? যদিও সেনার কথা না, কারণ খালাম্মা মাঝে মাঝে যেসব কাজ করে যেসব ভিডিও বানায় সেগুলো দেখার পর তো আরো সেনার কথা না। এখন আপনারাই বলেন এভাবে দেখার পর তারে কে চিনবে? বিলিভ মি এগুলা তো কিছুই না, এই খালাম্মার আইডিতে ঢোকার পর আমি যা যা দেখছি তাতে করে আমার খুব ইচ্ছে করতেছে অন্য কাউকে না হলেও এই খালাম্মার পিছনে একটু ধেরস ঘইষা দিতে, যাতে করে জীবন কর্ম তো চুলকানি থামা যায়। থামেন আপনারা, আর কত হজম করবো, এবার একটু থামেন। চুলকাটা থেকে শুরু করে রান্না বান্না যে যেখানে যা করতেছে তার সাথে এই গানটা লাগাই দিচ্ছে। আরে কাকা আপনাদের তো বুঝতে হবে আপনার অডিয়েন্স মানুষ, কোনো এলিয়েন না যে এক গান সারাদিন শুনলে বিরক্ত লাগবে না। আমার তো মনে হয় আমি নিজে আর বেশিক্ষণ শুনলে এসব দিন দুনিয়া থেকে বনবাসে চলে যেতে পারি। সত্যি বলতে বিয়েটা করলে কবে এই জগৎ সাইরাসুরা দিয়ে বোরে নিয়ে বনবাসে চলে যেতাম, কিছু না হলেও টিকটকারদের এই জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে হতো না। ভাইরে অসহ্য লাগতেছে, এবার থাম প্লিজ থাম, হাত জোর করে বলতেছি এবার থাম। তোদের কানের হয়তো মায়া নাই, বাট আমার কানের তো মায়া আছে, আর তার থেকেও বড় কথা হলো আমার অডিয়েন্সের কানের তো মায়া আছে। এট লাস্ট একটাই কথা বলতে চাই, দেখেন উস্তাদ একটা গান ভাইরাল হয়েছে, গানটা মজা লাগছে, এই গানটা নিয়ে আপনারা ভিডিও বানাতেই পারেন, এক একজন এক দুইটা করে বানান, তা না এক একজন তো পাঁচ সাতটা করে বানাইছে, তার উপর ভিডিওতে যদি মজাদার কিছু থাকে তাও হজম করে নেওয়া যায়। কিন্তু সেই লিপসিং আর টুকটাক নাচ গান, একে তো একই গান তার উপর সেই একই লিপসিং, আর কত হজম করবো আপনারাই বলেন কত? তাই বলতেছি প্লিজ এবার অন্তত একটু বন্ধ করেন, অনেক হয়েছে অনেক, আমরা মেনে নিলাম আপনারা জিতছেন, আপনারাই জিতছেন, তারপরে এবার থামেন, প্লিজ থামেন। কাদের কি কি বুঝালাম? আচ্ছা যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডিসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।